ওরা অ্যাকচুয়ালি কি ডাইরেক্ট আমাদেরকে কিছু বলেনি, যারা লাঙল করে জমিতে তাদেরকে মানা করে দিয়েছিল যে ওদের জমিতে হাল করা যাবে না। দেব জানতে চাইছিল, ওকে পরশুদিনই আমি একটা এসএমএস করেছিলাম, ভাই একবার কল কর, সময় হলে ফোন করিস। মঙ্গলবার দিন ফোন করলো যে কী কী হয়েছে না হয়েছে, তো ডিটেলসটাই ওকে জানানো হলো যে এখানে স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা বিষয়টায় বললো আমরা জানিনি, মানে না ঠেলে দেওয়ার মতন কথা। স্যার সমাধান বলতে দেবের পিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো, তো সে তারপরে সঞ্জয় পানের সঙ্গে কল কনফারেন্সটা করালো। তো উনি বললেন যে বিষয়টা তো জানতাম না, তো আমি দেখছি, খতিয়ে দেখছি, আপনারা চাষ করতে পারেন, এরকমই কথা হয়েছে।